السلام عليكم. আমি এখন আমাদের এখানে দাসেরহাট বাজারে কাঁচা বাজার কিনতে আসছি আজকে। টমেটো 1 কেজি এখানকার 50 টাকা। কাঁচা মরিচ আধা কেজি দিছেন? কাঁচা মরিচ আধা কেজি 40 টাকা। ভাই সিম 1 কেজি দেন, এটা সিম কত? ওটা 1 কেজি দেন। এখানেও পাতাকপি কেজি হিসাবে বিক্রি হয়, 1 কেজি 30 টাকা। উজবেকিস্তানে 1 কেজি 40 টাকা ছিল। ফুলকপির কেজিও 50 টাকা। কদুর দাম বেশি, একটা কদুর এই ছোট এটা 60 টাকা বলছি, 80 টাকা বলছি। গাজরের কেজি 50 টাকা। শশা কত করে? 50। এ ভাই সব দেখি 50-50ই। এটা কি শশা না মারমা? মারমা না ভাই, মুলার কেজি 40 টাকা। মানে উজবেকিস্তান হিসাব করলে জিনিসপত্রের দাম কম, কিন্তু আমাদের দেশ হিসাব করলে এখন শীতের মৌসুমে এই সবজিগুলোর দাম এত বেশি, গত বছরের হিসাব করলে এটা ডাবল। সত্য কথা বলতে মানে গায়ে লাগে, মানে বাজারে এসে কয়টা সবজি কিনলাম 500 টাকা হয়ে গেছে। তো যেমনটি বললাম, এখন শীতকালীন মৌসুমে শীতকালীন সবজির এত দাম, এটা আসলে খুবই ভয়াবহ আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য। খারাপ জিনিস হলে আমরা দিতাম না। তো গ্রামীণ বাজার এগুলো খুবই ভালো লাগে।